হাত পড়লে গিয়ে নিষিদ্ধ করলে হবে? তাদের হাতে দা দা আছে, কুমোর আছে, কিরিচ আছে, পিস্তল আছে, সেই অবৈধ অস্ত্র আছে। তারা কি সেই অস্ত্রদের যেখানে সেখানে হামলা করবে না? কাজে দ্রব্য মূল্যের সিন্ডিকেট, সেটা যেমন ভাঙতে হবে তেমনি ভাঙতে হবে। যেসব স্বৈরাচার, একটা কথা বলেছে, শুধু কি ছাত্রলীগে নিষিদ্ধ করলে হবে? তাদের হাতে দা দা আছে, কুমোর আছে, কিরিচ আছে, পিস্তল আছে, সেই অবৈধ অস্ত্র আছে। তারা কি সেই অস্ত্রদের যেখানে সেখানে হামলা করবে না? করবে, কিন্তু তাদেরকে করতে হবে আইনের আওতায় আনতে হবে। সবচেয়ে বড় কথা, আইনের আনতে হবে, আওতায় আনতে হবে শেখ হাসিনাকে। তাকে এনে বিচার করে এই দেশে তাকে সেই শাস্তি হতে হবে। কারণ আপনারা জানেন, সেই কারণে যে স্বৈরাচার তার ক্ষমতা রাখার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের মদতে দেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করে যে চেষ্টা করেছে, যে ক্ষমতায় থাকার সিংহাসনকে ধরে রাখার চেষ্টা হয়েছে, ছাত্র জনতার বিপ্লব অবশ্যই সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছে। কিন্তু এই মুক্ত, এই ক্ষোভ, এই বেদনা, এর পিছনে অনেক ইতিহাস। সেই ইতিহাস আমার রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দে, তারা দীর্ঘ 17 বছর কারাগারের দ্বারে দ্বারে ঘুরেছে, তারা দীর্ঘ 17 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তারপরেও তারা কিন্তু ফিরে যায়নি। আজকে পতিত স্বৈরাচারী সরকার, তারা বিভিন্ন জায়গায় তারা দেশকে অস্থিতিশ করার জন্য শিল্প কলকারখানায় তারা একটা পরিবেশ সৃষ্টি করছে, যাতে করে বর্তমানে যেই স্বাধীন বাংলাদেশে এই সরকারও কাজ না করতে পারে, আমরাও যেন সুন্দরভাবে এই সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলতে পারি না। কেন আপনারা দেখেছেন আজকে অনেকের মনে সন্দেহ জন্মেছে যে আমাদের যে লক্ষ্য ছিল, বিশেষ করে আমাদের জোটে এবং বাংলাদেশে, শুধু আমাদের জোট কেন বলবো, যতগুলো রাজনৈতিক দল আছে সকলেরই একটি মাত্র লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা হলো জনগণের যে ভোটের অধিকার, যে তিনটে নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই, জনগণের মৌলিক অধিকার সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে স্বৈরাচারী হাসিনা, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আবার সুস্থভাবে দাঁড় করানো এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার একটা মাত্র লক্ষ্য রাজনৈতিক দলের। কিন্তু আমাদের এই সরকারের তারা বিভিন্ন কাজ করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি, আমরা জানি তারা অত্যন্ত সজ্জন এবং ভদ্র। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা তারা যে কাজগুলো করছে তার মধ্যে তাদেরকে কিছু বেছে নিতে হবে, কোনটা আগে কাজ করবে, কোনটা পরে করবে। কারণ একসাথে সকল সংস্কার সম্ভব হয় না। আপনার রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড আলাদা এবং দেশকে সুশাসনে ফিরিয়ে আনতে পারে একমাত্র রাজনৈতিক দল যখন সঠিকভাবে নির্বাচিত হয়ে জনগণের জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় আসবে, তখনই পারে একটি সরকার, তখনই সেই সরকার পারে দেশকে ফিরে সুন্দরভাবে দেশ চালাতে। আজকে আমরা জানি এই সংকট তৈরি করে গেছে, আমরা তাদেরকে দোষ দিই না, যে সরকার চলছে এই সংকট তৈরি করে গেছে আমাদের পতিত সরকার, স্বৈরাচারী সরকার, এবং সেখানে তাদের যে সিন্ডিকেট, সে যে পতিত সরকারের যে দোষক, তারা কিন্তু এখনো বহাল দৈবেতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তারা বিরাজ করছে এবং তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের দেশকে অস্থিতিশীল করে তোলা।